সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন এই আল্লাহ তালা সুখে আদায় আলহামদুলিল্লাহ সম্মানিত আমরা আমাদের এই প্রশিক্ষণ কোর্সের এই গত পর্বগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুশীলন করেছি এবং আমাদের একটা ইনস্ট্রাকশন ছিল যে আমরা এই সুযোগে আমরা আইলমুল নাহ আইলমুল সফের যে মূল কিতাবগুলো আমরা ইতিপূর্বে পড়েছি সেগুলো একটু রিভাইজ করা সেগুলো একটু আদা করা রিভিশন করা তা আমরা আশা করি প্রত্যেকেই সেটি করেছি সেটাই আমার প্রত্যাশা তো গত দুটি পর্বে আমরা আরাবুল এস বা এস এম এর গুলো কিভাবে হয় এবং এটা যে সহজ পদ্ধতি সেটা আমরা অনুশীলন করেছি তো আজকে আমরা আরাবুল ফ্যাল নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আরাবুল ফ্যাল এটিও আরাবুল ইসলামের মতোই বরঞ্চ তার চেয়ে বেশি সহজ এটি এখানে কাজ আরো কম আর বল কাজ যা ছিল এখানে তার চেয়ে আরো কম কাজ কিন্তু ব্যাপারগুলো এখানে একটা বিষয় সমস্যা যেটা আমরা আগেও বলেছি সেটা হলো আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে আরবি সংক্রান্ত যে ভীতিটা এই ভীতিটা দূর করা হইলো আমাদের গুরুত্বপূর্ণ কারণ নিয়ম কানুনের বেড়া জালে আমরা যেভাবে আবদ্ধ করে রেখেছি বা ঐতিহাসিকভাবে ঐতিহ্যগতভাবে এভাবে চলে আসছে এই ভয়টা কাটাতে হবে বিশেষ করে যখন আরবি কিতাব পড়তে যায় হরকতবিহীন বা এরাববিহীন কিতাব পড়তে যায় আবারত পড়তে যায় তখন তারা যখন শুদ্ধ করে পারে না তখনই আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় অথচ আহ দিয়ে পড়ার জন্য তাকে খুব বেশি নিয়ম জানা লাগে না অল্প কিছু নিয়ম বিষয় তার খেয়াল করলেই সে সহজেই অ্যারাব দিতে সক্ষম হবে ইনশাল্লাহ তো আমরা এই পর্যায়ে এই ক্ষেত্রে ফেয়ালের ক্ষেত্রে আমরা এয়ার আপগুলো আজকে অনুশীলন করবো ইনশাল্লাহ এখানে কাজ খুবই কম ফেয়ালের ক্ষেত্রে এয়ার আপের যে ফাংশনগুলো আমরা যদি এখানে লক্ষ্য করি জি আমরা যদি এখানে লক্ষ্য করি যে একটা উদাহরণ যেমন আমি যদি বলি উরিদু আমি চাই আন আমি যেতে চাই তাহলে কি হবে এখানে হরকত কি হবে উরিদু আনহাবা হ্যাঁ এই যে উরিদু আজহাবা আচ্ছা তোমরা কখনো তোমরা কখনো তাদের কাছে যেও না যদি এটা বলে তাহলে কি হবে আচ্ছা এটা কি শুদ্ধ হয়েছে মানে তোমরা যাবে এলাইহি মানে তাদের যুক্ত করলে কিভাবে হবে যে নিয়মটা ভুল এটা লান্তাল ভাবু ইলাইহি এই যে কোথায় জবর হয়ে যাবে ফাটা হয়ে যাবে কোথায় নুন পড়ে যাবে এই যে এই নিয়মগুলোই মূলত এরাবুল ফায়লের মুবারের এর কাজ আমরা এখানে যে বিষয়টা সুন্দরভাবে লক্ষ্য করব সেটা হলো ফায়লের ক্ষেত্রে আমরা আসছি যে ফায়লের ক্ষেত্রে এরাব হবে শুধুমাত্র কোন প্রকারে কোন কোন ফায়লের ক্ষেত্রে এরাব হবে

আমরা আলদার এখানেও যেভাবে চলবে থাকবে আগে মোদার যেখানে যেখানে যাবে যত জায়গায় যাবে সেগুলো সব মানে 12টা 12টা আছে না হ্যাঁ ফাইলে মোদার এর সিগা মারুফ অবস্থা হবে মাজহুল অবস্থা হবে যখন এখানে লামে থাকে যুক্ত হবে কেমন তারপরে যুক্ত হবে লাইনাহি যুক্ত হবে অর্থাৎমারে থেকে যতগুলো প্রকার বের হয়েছে কাজ আছে আমরা শুধুমাত্র হাজার মারুফ সেটাও হ্যাঁ আমরা হাজার মারুফের মধ্যে সরাসরি কোনো আমেল নেই আর ফেলে মিতে কিছুই হবে না বাকিগুলোতে মোদারে থেকে যে প্রকারগুলো বের হবে সেখান থেকেই মূলত এরাবের কাজ শুরু হবে আচ্ছা যাই হোক তো আমরা এখানে শুরুতেই যে জিনিসটা মেনশন করতে চাই সেটা হলো উজূহুল ইআরাফিল ফিল ফেল উজূহুল ইআরাব ফিল ফেল ফেলের মধ্যে ইআরাবের ভিন্নতা এখানে আমরা শুরুতে একটু জানতে চাই ফেলের ইআরাব এর حالت কয়টি অবস্থা কয়টি আমরা এস এম এর আরাবের ক্ষেত্রে হালত পেয়েছি কয়টি

যার্থ শুকুন আচ্ছা যজমার্থ যদি শুকুন হয় এই যে আলু ইয়া হ্যাঁ আলু এখানে যে ইয়া এই যে নুনটা পড়ে গেল ইয়া ফালু না এটা কোন হালতে আছে

জার্মানি কাসরা আচ্ছা তাহলে এই যে মারার তো এটা আমি একটু আপনাদের এই করছি যে যেন মানে আপনার বিষয়গুলো জানেন কিন্তু আমরা কিভাবে জিনিসটা উপস্থাপন করতে হবে সেটা মূলত দেখাচ্ছি তাহলে মারার্থ বি অমারা জি এই অমারা এইটা কোন হালতে আছে

আমি এই প্রশ্নগুলো কেন করলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা নিয়ম শুধু আমরা নিয়ম গুলো মুখস্থ করাই এই জন্য আসলে নিয়ম মুখস্থ করতে গিয়ে তারা কিছু খুঁজে পায় না বুঝতে পেরেছেন শিক্ষার্থীরা বাস্তবতা হলো আমরা বহুত স্ট্রাগল করে এখানে আপনার যারা অলামাইকর অবস্থান আপনারা কিন্তু অনেক সংগ্রাম করে শিখেছেন আপনাদেরকেও কিন্তু এভাবে শেখানো হয়েছে ঠিক আছে এই জন্য নিয়মগুলো শিখবে আগে পরে নিয়মগুলো শিখবে কিন্তু নিয়মের আয়ত্ত করবে সেটা কিভাবে জ্বর মানে আমরা পড়েছি কাসরা জ্বর মানে কাসরা নয় জ্বর হলো একটা অবস্থার নাম আমরা এই জন্য নাম দিয়েছি হা আলাত বা আমরা সবাইটাকে বলে কি হালাতে জররি বা হালাতুল জ্বর জ্বরের অবস্থা জ্বর মানে কাজ জের নয় বাংলাতে শব্দটা ব্যবহার হওয়ার কারণে আমাদের কনফিউশন হয় বাংলা এটা জবর জের পের গলি এটা আরবি জ্বর জ্বর মানে এটা একটা অবস্থার নাম রফা একটা অবস্থার নাম নসব একটা অবস্থার নাম জর একটা অবস্থার নাম এই অবস্থায় কখন কি হবে সেটা কিন্তু আমরা পড়ে ফেলেছি এটা আগের দুইটা ক্লাসে আপনারা তো ভালোভাবেই রেসপন্স করেছেন তো আজকে আমরা যে জিনিসটা আপনাদের বলতে যাচ্ছি যে এই ভাবে হয় যে রফা নসব জজম রফা হলো অবস্থান নাম এটা রাফা পেশ না পেশ আর কি কে বলবেন যুম্মা 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 না দম্মা দম্মা এটা আমরা যুম্মা বলতাম এক নাম্বার হলো যুম্মা বলবো না কেন এটা হলো ফাতহা দিয়ে বিফাতহি দদ তো মানে উচ্চারণ হবে না দম্মা হ্যাঁ এরপরে হলো আমরা বলি না যদি বাংলায় শব্দটা পরিচিত হয় সেক্ষেত্রে কিছু শব্দ আমরা ভাষায় প্রবেশ করার কারণে আমরা দদকে জব জ বানায় ফেলেছি সেটা ভিন্ন বিষয় কিন্তু আরবিতে দম্মা মা দম্ম মুদ হ্যাঁ এই শব্দের মধ্যে আমরা দুইটা ভুল করি আর কি সাধারণত গলত মা আচ্ছা তাহলে দম্মা হইলো আমরা যেটাকে বাংলায় পেশ দিই সেটাই আবি হলো কি দম্মা আবিতে পেশ দিনা আমরা বাংলায় ব্যবহার করি যেটা উর্দু থেকে বা ফার্সি থেকে আসছে আচ্ছা এরপরে নসব মানে তো আমরা ফাথা পড়ি নাই নসব বলছে একটা অবস্থান কর্মকারকের কর্মকারকের নাম আচ্ছা আচ্ছা জ্বর এরপরে জ্বর জ্বর মানে কি কাসরা জ্বর অবস্থা সম্বোধন সম্বন্ধ পদের নাম এগুলো কিন্তু হয়ে গেছে পড়াশোনা অনেক আগে শেষ হয়ে গেছে দম্মা ফাতহা কাসরা আপনারা খেয়াল আছে কিনা প্রথম ক্লাসে আমরা এগুলো প্র্যাকটিস করেছি খেয়াল আছে জি একদম প্রথম ক্লাসে খেয়াল হয় আপনাদের জি জি হারাকাত পরিচিতি হারাকাত দম্মা ফাতহা কাসরা হলো হারাকাত আর রফানসব নসব জ্বর বা জজম ওগুলো হলো অবস্থা রফানসব নসব জ্বর বা জসম অবস্থা ঠিক আছে দম্মা হইলো যেটাকে আমরা পেশ বলি যাই দুন যাই দুন দম্মা এই যে শেষে যে জবর হলো এই ফাথা এটা হলো ফাথা আর যাই দিন এটা কাসরা কখনো হালাতে রফা যেটা রফাটা কখনো দম্মা রফাটা আলিফ দিয়ে হয় তো আপনাদের খেয়াল হলো হয়েছে তাহলে রফাটা কখনো দম্মা দিয়ে হবে কখনো আলিফ দিয়ে হবে কখনো ওয়াও দিয়ে হবে কখনো তাকদিরও হবে মানে আরবটা তাকদির থাকবে যা আমুসা তো মুসা হ্যাঁ তাহলে রফাটা বিভিন্ন রকমে হতে পারে তাই না দম্মা দিয়ে আলিফ দিয়ে ওয়াও দিয়ে তারপর আরবে তাকদির দিয়ে বিভিন্ন ভাবে রফা হয় তার মানে রফা মানে যদি আমরা পেশ বলি দম্মা বলি তাহলে কিন্তু ভুল হবে ঠিক কি না রফা হলো একটা অবস্থার নাম রফা হলো কিসের নাম এটা অবস্থান না আর নসব মানে কি ফাতহা এটা নাম হ্যাঁ নসব হলো একটা একই নসব ও রফার মতো আরেকটা অবস্থান নাম জর আর একটা আরেকটা অবস্থান নাম ঠিক আছে এগুলো সেট হয়ে গেল অনেক আগে তো আজকে আমরা যেটা পড়ছিলাম সেটা হলো জজম তাহলে ফেলের ক্ষেত্রে রফা মানে কি কি হবে বলে অবস্থা এটা একটা অবস্থা নসব অবস্থা জজম একটা অবস্থা তাহলে জজম মানে আমরা সুকুন বলবো না জজম মানে সুকুন বলবো না হ্যাঁ জজমের মধ্যে সুকুন আছে তবে জজম হলো অবস্থা না আচ্ছা এবার আমরা মূল ইয়ে চলে আসি যে তাহলে এরাবুল ফেয়েল অবস্থা কয়টি তিনটি কি কি আচ্ছা এবার আসি হলো আলামাত তো এরাবুল ফেয়েল এই যে ইরাবুল ফেলের আলামত বা গুলো কি কি আচ্ছা এর আগে আমি আরেকটা প্রশ্ন করি আলামাতু ইরাবিল ইসমি আলামত কি কি সুকুন সুকুন এটা মাস্কও করবেন অনেকবার যে যুম্মা ফাতহা কাসরা সুকুন তানবিন শদ্দ দম্মা ফাতহা কাসরা সুকুন তানবিন শাদ্দা এগুলো প্র্যাকটিস করবেন তাইলে আয়াত হয়ে যাবে আচ্ছা জি ভাইজান বলছিলেন আলামাতু আরাবিল ফেল এস এম এর প্রশ্ন করেছে যেটা আমাদের গত ক্লাসগুলোতে হয়েছে অষ্টম লেকচারে গিয়েছে আলামাতু আরাবিল ইসমে এস এম এর আরাবের আলামত কয়টি তিনটি তিনটি কি কি দম্মা ফাতহা কাসরা এগুলা ঠিক কি না এই যে আসেন দেখেন আলামাতু আরাবিল ইস কয়টি দেখেন সিত্তা কি কে কে সেগুলো সিত্তা ফাতহা কাসরা ওয়াও দম্মা ফাতহা কাসরা ওয়াও আলিফ ইয়া কে খেয়াল নাই আমাদের আমরা দুইটা লেকচার করেছি এটার উপরে দম্মা ফাতহা কাসরার সাথে রিলেটেড হলো কয় প্রকার আট প্রকার ওয়ালিফিয়ার সাথে জড়িত কয় প্রকার আট প্রকার ১৬ প্রকার পড়লাম না আমরা জি এই ছয়টা এর মধ্যে আরেকটা এটা আমরা আলাদা প্রকার করি না একটা হলো এরাবে তাকদিরি তাকদিরি যে কোনোটাই থাকতে পারে ওটা তো এই ছয়টি হলো আলামাত আরাবিল ইসম ইসম এর আরাবের আলামত ইসম এর আরাবের আলামত কয়টি ছয়টি সেটা তাহরান কয়টি আর দিয়ে দম্মা ফাতহা আলিফ ইয়া দম্মা ফাতহা ওয়া থাকবে তো ভুলে গেলে তো মুশকিল আচ্ছা এবার আসেন ফায়েলে এরারাবের কয়টি তিনটি কি কি দম্মা ফাতহা জুম্মা তো নাই এখানে দম্মা দম্মা ফাতহা এখানে হলো দম্মা ফাতহা সুকুন আর এটা নুন ঠিক আছে দম্মা ফাতহা সুকুন আর এটা হলো নুন থাকবে অথবা থাকবে না হ্যাঁ নুন অথবা আরেকটা হাজফ নুন আর আমরা এখানে হাজফ টোটাল ছয়টা পাঁচটা করতে পারি

দম্মা ফাতহা সুকুন দম্মা ফাতহা সুকুন নুন হাস নুন হাযফ দম্মা ফাতহা সুকুন নুন আর কিল হাযফ হাযফ মানে হলো হাস নুন অথবা হাসুল লাম ঠিক আছে হাযফের মধ্যে দুইটা আছে নুন নুন হবে অথবা লাম কালিমা হাযফ হবে আচ্ছা এগুলো একটু আপনারা এই 1 মিনিট একটু সবাই পড়েন কয়েকবার দম্মা ফাতহা সুকুন নুন হাযফ দম্মা ফাতহা সুকুন ফাতহা হলো এখানে এই ফেয়েলের ক্ষেত্রে আমরা পাঁচটা আলামত পেলাম এরাবের চিহ্ন অর্থাৎ এই যে বিভিন্ন অবস্থা এই চিহ্ন গুলোর কোন একটি আমরা দেখব ফেলের ক্ষেত্রে লাস্টে আমরা এই অবস্থার বা পাঁচটা চিহ্ন দেখতে পাব জি এবার আমরা কয়েকটা উদাহরণ দেখব আমরা নিয়ম কারণগুলো আমরা পরে শিখব আমরা কয়েকটা উদাহরণ দেখি ব্যবহারের মধ্যে মানে আপনারা যেই ধারাবাহিকতা শেখেলে সাধারণত শিক্ষার্থীদের আয়ত্ত করতে সহজ হবে যেমন এখানে প্রথম একটা শব্দ আছে ইয়া ফাআলু আমরা তো 14 সিগা সবাই জানি ঠিক আছে ইয়া থেকে একদম শেষ পর্যন্ত এখানে ইয়া ফাআলু আছে ইয়া ফালান ইয়া ফালুনা থেকে একটা আছে ইয়ারমি আছে ইয়াশা আছে চার ধরনের শব্দ রাখলাম একটা হলো যেগুলো ওয়াহিদের সিগার মতো করে হয় ইফালাউ তাফালু তাফালু আফালু নাফালু এগুলো আর কি তো এইগুলো এরকম একটা রাখলাম আর এক হলো ইফালা না ইফালুনা তাফালুনা তাফালিনা মানে ওয়া নুন আলি আলিফ নুন ইয়া নুন এরকম নুন যুক্ত একটা হলো নুন মুক্ত আর নুন যুক্ত রাখলাম আর এক হলো দেখেন শেষক করে ইয়া শেষক করে ইয়া ইয়ারমি ইয়া ধরু হ্যাঁ ইয়ামুঠু ইয়াকজু ইয়া জুরি এই ধরনের রাখলাম হলো একটা এই বাম পাশে এখানে দেখেন একই ভাবে অনেকগুলো আছে সেসব ইয়াকজু ইয়াথু ইয়া জি এগুলো অর্থ পারেন তো সবাই ডা ইয়া ধরো মানে কে ডাকা গাজা ইয়াকজু গাজা ইয়াকজু অ্যালগাজুয়া তো গাজা

লাস্টক করে মূলক যেই শব্দের মূলাক্ষরের মানে বা যেই ফাএলের মূলাক্ষরের মাদ্দার লাস্টে লামকালেমা যদি ওয়া অথবা ইয়া হয় সেটাকে আমরা কি বলি কনজেন্স বলি না মত ناقص বলি ناقص ناقص মাতালের মধ্যে নাকেছে ওয়াওই বা নাকেছে ই আয় যেই ফাএলের মাদ দা বা মূলাক্ষরের লামকালেমায় হরফিলত হয় লামকালেমা ওয়াও বা ইয়া হয় সেটাকে আমরা কি বলি ناقص বলি নাকিস নাকিস বলি তাহলে নাকিসে ওয়াউই বা নাকেশিয়াই আমরা এই প্রকারের মধ্যে বা 3 নম্বর শারীতে আমরা রাখলাম কি নাকিস জাতীয় শব্দগুলো 2 নম্বর শারীতে রাখলাম হলো সুরানে নুন ইয়ানসুরুনা ইদ্রিবানি ইদ্রুবুনা আচ্ছা এই নুনটার নাম কি কে বলবেন যে নুনে ইআরাব এটা আরাবের নুন এরাবের নুন কেন বলা হচ্ছে আমরা জানবো একটু পরে এই নুনটা কখনো থাকে কখনো থাকে না এরাবের কারণ তো সেটা এটা হলো নুন তো তাহলে নুন এরাবি যুক্ত গুলোকে আমরা এক ঘরে রাখলাম এরকম কয়টা সিগে আছে বলেন তো নুন এরাবি যুক্ত সিগে কয়টা ফাইলে মুদারেতে চারটি সাত সাত আচ্ছা এটা সবাই জানেন আচ্ছা এরপরে নুন এরাবি মুক্ত সিগে কয়টি পাস্ট নুন এরাভ মুক্ত 6টি 6টি নুন এরাভ মুক্ত মূলত এখনো 60টি 60টির মধ্যে 2টি অন্য মানে এগুলো অপরিবর্তিত নুন মুক্ত হলো টোটাল পাঁচটি নুন মুক্ত কয়টি 5টি 5টি হ্যাঁ আর নুন যুক্ত হলো নয়টি এর মধ্যে 60টা লোন নুন এরাবে দুইটা হলো অপরিবর্তিত নুন ঠিক আছে

কোন নুন নাই যেগুলো শেষে নুন নাই ওয়াহেদ জাতীয় সেগা যেগুলো ইয়ান সরু তান সরু এর ওয়াহেদ জম মধ্যে কালেম এগুলো সব একই রকম এগুলোকে আমরা এক ঘরে রাখলাম এর নুন এ আরবি গুলোকে এক ঘরে রাখলাম আর না কে সেওয়াউই না কে সিয়াই গুলোকে এক ঘরে রাখলাম আরেক ঘরে রাখলাম হলো ইয়া সা ইয়া র ইয়া আবা ইয়া তগা ইয়া বাকা ইয়া সা অর্থ কি সে চেষ্টা করে ইয়া র

আলিফে মকসুরা বা আলিফ আছে ঠিক আছে সবগুলো শেষে একটা আলিফ আছে আলিফ আচ্ছা তাহলে এখানে আমরা চার ধরনের শব্দ রাখলাম কিছু হলো নুন মুক্ত পাঁচ এই রকম পাঁচটা সিগে আছে আরেকটা নুনে আরবি যুক্ত আর আরেকটা হলো শেষ অক্ষরে ওয়াবাইয়া মানে নাকেস মানে দৃশ্যমান একটা দেখা যায় মানে এমন নয় যে সেটা লুকাইতো এটা দেখা যাবে আর শেষের সারিতে রাখলাম যেখানে শেষাক করে আলিফ দেখা যায় আলিফ আলিফুরার মতো আলিফ উচ্চারিত এবং দেখা আলিফটা উচ্চারণ হবে শেষাক করে আলিফ উচ্চারণ হবে আর তৃতীয় শাড়ি হলো শেষাক করে ইয়া উচ্চারণ হবে আচ্ছা এই চারটা শাড়ি করলাম এবার আমরা এগুলো কিছু ব্যবহার দেখি প্রথম শাড়িতে আমরা ধরলাম ইয়ফ আলু এটার আগে যদি লান নিয়ে আসে কি হবে লাম ইয়া লাম লান ইয়া এরপরে যদি লাম নিয়ে আসে তার আগে কি হবে লাম ইয়া ফাআলা লাম ইয়া ফাআল তাহলে স্বাভাবিকভাবে ফাআলু থাকে সেটা পেশ থাকে দম্মা থাকে শেষে একটা দম্মা থাকে দম্মা থাকে তাহলে আসলে দম্মাটা বাদ দিয়ে কি হয় ফাথা হয় ফাথা এরপরে লাম বাদ দিয়ে যদি লাম দিয়ে দেয় তখন কি হয় সুকুন সুকুন

লাম লাম যোগ করলে নাম আমসুর লাম আমরা আনসুরও বলি একটা শব্দ তার আগে যদি আমরা যোগ করে হলো লাম তাহলে লাস্টে কি হবে লাম আনসুরা লাম আনসুরা লাম যোগ করলে কি হবে লাম আমসু আনসুর ঠিক আছে তার মানে হলো এই যে মোফরাদ বা মুফরাদের মত করে নুন মুক্ত যে সিগাগুলো এটা এই পা সিগাট যেখানে থাকবে এখানে লান আসলে ফাতা হবে শেষে লাম আসলে সুকুল হবে। লানাসলে ফাতা লামাসলে সুকুল এটা হলো একটা একটা সাবা বিিকনেও এরপর আমরা দ্বিতীয় সারিিতে দেখেছি নুনে আরবি যুক্ত যেগুলো ইনসুরানে ইনসুরুনা য়াদ্রবাণী য়াদ্বনা তানসুরিী না তাস তানসুরু না এই যদিও যতগুলো সিগ আছে ক সাটা এগুলো আমরা দেখব ইয়াফা আলু না এখানে একটা ন আস নিয়েফা আলু না। নুনে আরবে যুক্ত সিগা এখন এখানে যদি আমরা লান নিয়ে আসি কি হয় লান আইয়া ফালু আইয়া ফালু তার নুনটা পড়ে গেল নুন আরবে গিরি যায় তাহলে নুন যুক্ত বা নুন আরবে যুক্ত সেগাগুলোর আগে যদি লান আসে তাহলে নুনটা পড়ে যাবে ওই নুনের পরিবর্তে একটা আলিফ বসবে ওখানে আলিফটা বোঝানোর জন্য নুনটা বোঝানোর জন্য আলিফটা বলবো আচ্ছা লাইয়া ফালু

এইভাবে আপনারা অনেক শব্দ প্র্যাকটিস করাবেন মানে তাদেরকে মাসলা শিখবে মানে নিয়ম কারণ পরে শিখবে নিয়ম জানবে পরে কিন্তু আগে তারা এটা প্র্যাকটিক্যালি শিখে ফেলবে মানে এবারত পড়ার মতো যোগ্যতা হয়ে যাবে ঠিক আছে এরপরে লাস্টে জানবে ও এই নিয়মটাই তো আমি পারি যখন আপনি নিয়মটা বলে দেবেন যে এটা এই নিয়মের মধ্যে পড়েছে তখন সেগুলো এটা তো আমি পারি তাহলে যখন এই ইয়ানচোরো ইয়াদ্রিবো ইয়াসমাও এই এরকম হবে নুনে আবি মুক্ত বা নুন মুক্ত সেগুলোর ক্ষেত্রে লান আসলে ফাথা লাম আসলে সুকুন নুনে আরবি থাকলে লান লাম যেটাই আসুক নুনটা পড়ে যাবে বাকি যে ব্যাপার আছে বহাল তবে আসুক ঠিক আছে সহজ তিন নাম্বার তিন নাম্বার শারীতে আমরা রেখেছি কি শেষাক্ষরে ওয়াও বা ইয়া দেখা যাবে শেষাক্ষর ওয়াও বা ইয়া দৃশ্যমান হবে পড়ায় আসবে লেখায় আসবে সব রকম তাহলে বা ইয়া উচ্চারণ হবে এমন যে শব্দগুলো থাকবে সেগুলো হলো কি এটা কিন্তু প্রথম জমা না কিন্তু যেমন ইয়া দাক ইয়াজি এগুলো এটা দেখেন যখন কিছুই আসবে না তখন তো এটা বহাল তবিউতে থাকবে ইয়ার যখন লান যুক্ত হবে কি হবে

কি হবে ইয়া ইয়া নিক্ষেপ করবে না তুমি কখনোই নিক্ষেপ করবে না তার মানে শেষ অক্ষরে যদি ওয়া ইয়া হয় ইয়া উচ্চারণ হয় শেষাক্ষর ওয়া বা ইয়া উচ্চারণ হলে সেটা শেষে পাতা হবে লাম আসবে ঠিক আছে এরপর লাম আসলে কি হবে সেটা আমরা দেখি এই জাতীয় হরফ তৃতীয় সারি যতগুলো শব্দ আছে এগুলোর আগে যদি লাম আসে লাম আসে তাহলে কি হচ্ছে লাম ইয়ার মি তার মানে ইয়াটা পড়ে গেল এই যে ইয়ার মি যে ইয়াটা ছিল এটা পড়ে গেল থাকবে না তাহলে শেষাক্ষরে যদি উচ্চারিত হয় তাহলে লাম আসলে সেটা পড়ে যাবে হদফ হয়ে যাবে আমরা একটা নিয়ম পড়ছি আলামত পড়ছি যে একটা আলামত হলে হজফ মানে পড়ে যাওয়াটাই একটা আলামত ঠিক আছে থাকা যেমন একটা আলামত পড়ে যাওয়াটাও একটা আলামত তাহলে ইয়া দুর আগে যদি লাম আসে কি হবে

এবার আমরা চতুর্থ শাড়িতে চলে আসি চতুর্থ শাড়িতে দেখলাম কি উচ্চারণটা কিসের হবে আলিফ চেহারায় ইয়ার মতো দেখা গেলে উচ্চারণটা কিসের আলিফিফ আগের গুলো ছিল উচ্চারণ ওয়া বা ইয়া খেয়াল শব্দটা খেয়াল করতে হবে উচ্চারণ বলেছে আগেরটা শাড়ের উচ্চারণ ছিল ওয়া বা ইয়া আর এটার উচ্চারণ হলো কি আলিফ 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 উচ্চারণটা আলিফ মাদদা যাই হোক মাদদা যাইতেই হোক উচ্চারণটা কি আলিফ আলিফ শেষাক্ষরের উচ্চারণ যদি ফায়লে মোদারে শেষাক্ষর উচ্চারণ যদি আলিফ হয় তাহলে সেই ক্ষেত্রে যখন স্বাভাবিক অবস্থায় মুক্ত থাকবে তখন আলিফের মতো উচ্চারণ হবে লাই ইয়াকসা ইয়াকসা এবং যখন লান আসবে তখনো সেম থাকবে লাই ইয়াকসা ইয়াকসা যেমন লাম আসলো নাই আখসা একই রকম কিন্তু লাম আসলে ওই আগেরটার মতো এই আলিফটা পড়ে যাবে আলিফ আর হবে না তখন শুধু ফাটা উচ্চারণ লাম আসলে এইটা তাকদirii মতো না নাই নাই আমরা এখনো তো নিয়মে যাই নাই আমরা কায়দা করি নাই তো আমরা মানে শব্দগুলোর ব্যবহারটা দেখছি এখানে আমরা যারা আছি আমরা তো আমি তো আগেই বলেছি আমরা যারা আমরা তো ওস্তাজ এই জন্য আমরা এগুলো সব নিয়ম জানি কিন্তু আমাদের শিক্ষার্থীর আপে বাস্তব কথা হলো এই সিস্টেমে আপনি অ্যাপ্লাই করে দেখেন আপনার শিক্ষার্থীরা কিন্তু বুঝবে বুঝবে না তারা এরাব দিতে পারবে নিয়ম পারুক আর না পারুক ওরা এরাব দিতে পারবে এরপরে নিয়মটা শেখাই দেন তখন সে ওই নিয়মও পারে এরাবও পারে সব আমরা এখনো কোনো নিয়মে যাই নাই আমরা বলছি এই শব্দগুলোর গুলোর আগে লাল আসটা এরকম হয় লাম আসটা এরকম উচ্চারণ শেষ অক্ষরে আলিফ উচ্চারণ হবে সেগুলোর ক্ষেত্রে লান আসলেও একই রকম থাকবে কিন্তু লাম কি হবে ওই আলিফের উচ্চারণটা আলিফটা বাদ পড়ে যাবে আলিফটা থাকবে না ঠিক আছে তাহলে লান ইয়াকশা এর জায়গায় লাম আসার কারণে কি হলো লাম ইয়াকশা যেহেতু ঠিক আছে ইয়া বা ব্যাপারটা হলো এইরকম আপনারা আলিফটা আসলো থেকে বা আলিফ যাওয়ার পরে কি হয় মূলত শব্দটা হলো এরকম রকম সা দেখেন আমরা এখানে আহ ইয়ে দেয়ার কারণে উম মানে বোঝার সুবিধার্থে আমরা এখানে একটা আলিফ দিলাম এই জন্য এরকম মূলত এটার উচ্চারণটা কেমন এরকমই তো উচ্চারণ তাই না উচ্চারণটা এরকম না উচ্চারণটা ঠিক এরকমই হ্যাঁ উচ্চারণটা হলো ঠিক এরকম আমরা যেহেতু শব্দটাই বলেছি যে উচ্চারণটা এরকম হবে তাহলে ইয়াক শাহ হলো ঠিক উচ্চারণ এইভাবে যদি আমরা উচ্চারণের মতো করে লিখতে যাই এভাবেই হবে তাহলে এখানে লাম আসার কারণে যেটা হলো দেখেন যদি এটা শেষে লাম আসে তাহলে আমরা বলেছি কি আলিফটা পরে যাব আলিফটা ফেলে দিলাম আলিফটা আলিফ যখন থাকলো না তখন কি হলো লাম শাহ দেখেন একইভাবে ইয়াবার ক্ষেত্র সেম যখন আলিফটা থাকবে না তখন আলিফটা অতিরিক্ত আমরা ফেলে দিলাম এবার তো আর কারো কোনো সংশয় থাকবে না ফাথা আসলো কোথেকে জব ওর আসলো কোথেকে তাই না একটা প্রশ্ন করবে তা আপনার সেটা আগেই ক্লিয়ার করে দিবেন যে না এখানে মূল ব্যাপার হলো এটা আলিফ তো আলিফটা পড়ে যাবে ফাঁথাটা থেকে তো তাহলে আমরা এখানে চারটা সারিতে চার ধরনের শব্দ দেখলাম এবার আসি মোদারের মদারেরামের ক্ষেত্রে এর বাইরে কোনো নিয়ম নাই মধ্যেই সকল নিয়ম ঘুরে ঘুরপাক খাবে আমরা এত সামনে যা নিয়ম পড়বো সব এর মধ্যেই আছে সুতরাং এই চারটার ব্যবহার প্রচুর প্র্যাকটিস করাইতে হবে কোনো একটা ক্লাসে এগুলো নিয়ম একই ক্লাসে নিয়ম শেখানোর দরকার নেই নিয়ম শেখাবো হলো আমরা ভিন্ন ক্লাসে

হালত পড়েছে একটা হলো হালতে রফা হালত নসব হালতে রফা নসব এখানে আমরা দেখি একটা বক্তব্য আছে কিছু কিছু শব্দ রয়েছে বিশেষ কিছু শব্দ রয়েছে যেগুলো তাকে নসব কিংবা জজম প্রদান করে কিছু শব্দ রয়েছে যেগুলো মুদারের পূর্বে আসলে ওই ফেলে মুদারটাকে কি করে নসব নসব করে দেয় মানে সেটা তখন মানসুব হয় মানসুব অবস্থা হয় জঝম করে দিলে সেটা হয় ম্যাঝুম অবস্থা হয় এগুলোর কোনোটি না আসলে এই যে ওই শব্দগুলো যদি কোনোটাই না আসে নসব প্রদানকারী বা যজম প্রদানকারী শব্দগুলো কোনোটাই না আসলে তখন ফেলে মুদারে অপরিবর্তিত যেভাবে আছে ওভাবেই থাকবে এই অপরিবর্তিত অবস্থা নাম হলো হালাত রফা ঠিক আছে যেমন এখানে এই যে প্রথম কলামটা ইয়াফআলু ইয়াফআলুনা ইয়ারমি ইয়াকশা বা এই বাম পাশে যেগুলো আছে এগুলো সব হলো

তাহলে এইখানে যে আমরা প্রথম সারি পড়লাম প্রথম সারি মানে কোন প্রকারের আমেল মুক্ত এরকম বাড়তি শব্দ লান লাম জাতীয় কোন শব্দ থেকে মুক্ত হলে রফা লাম জাতীয় শব্দগুলো আসলে শব্দগুলো আসলে হালাতে জজম হালাতে জজম ঠিক আছে এই নসব দানকারী শব্দগুলোকে বলা হয় না অসেপ বা না ঠিক আছে যে শব্দগুলো নসব দেয় সেগুলোকে কি বলা হয় नासेब इसमें फायलिस नासेब एर जमा की